কয়েক বছর আগে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি শুরু করেন কয়েকজন উদ্যোক্তা। পাঁচ বছরের ব্যবধানে উপজেলায় ছোট বড় মিলিয়ে বায়ো প্ল্যান্ট গ্যাসের সংখ্যা দাঁড়িয়েছে 900টিতে, যেখান থেকে সংযোগ নিয়ে দৈনন্দিন রান্না সারছেন উপজেলার প্রায় 4000 পরিবার। আর খামারিরা গ্যাস বিক্রি করে আয় করছেন মাসে প্রায় 40 লাখ টাকা। এ গ্যাস একদিকে পরিবেশ বান্ধব, অন্যদিকে মূল্য সাশ্রয়ী। বাজারে 12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডার 1600 টাকায় বিক্রি হলেও বায়োগ্যাস প্ল্যান্টে গ্যাস পাওয়া যাচ্ছে 1000 থেকে 1300 টাকায়। প্রতিটি সংযোগে পুরো মাস পাওয়া যায় আনলিমিটেড গ্যাস, নেই দুর্ঘটনার ঝুঁকিও। উদ্যোক্তারা জানান, ছোট পরিসরে 4টি গরুর বর্জ্যের প্ল্যান্ট স্থাপনে খরচ হয় 30 থেকে 35 হাজার টাকা। বর্জ্য সরবরাহ সচল থাকলে এক একটি প্ল্যান্ট স্থায়ী হয় দীর্ঘ সময়, পাশাপাশি প্ল্যান্টের ব্যবহৃত বর্জ্যের উৎসেষ্টরও আছে আর্থিক মূল্য, যা বাজারে বিক্রি হয় জৈব সার হিসেবে। উপজেলায় খামারিদের প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করছে স্থানীয় প্রশাসন। এমন উদ্যোক্তার সংখ্যা বাড়াতে সারা দেশে 64,000 বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। খরচ ধরা হয়েছে 209 কোটি 17 লক্ষ টাকা, ঋণ বাবদ থাকছে 125 কোটি টাকা। প্ল্যান্ট ও খামার স্থাপনের জন্য 5% সুদে 2.5 লাখ টাকা করে ঋণ সুবিধা দেওয়া হবে প্রত্যেক উদ্যোক্তাকে।